অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তুমি কি চাও বলতো বৃষ্টি? আমার মা নেই, মায়ের স্মৃতিটুকু আছে, সেটাও তুমি নষ্ট করে দিতে চাও? না না, তুমি তুমি নষ্ট করবে না, তুমি তো নষ্ট করবে না, তাই না? তুমি তো এই ডায়েরিটাকে কাজে লাগাবে, এটা পড়বে, আমার মায়ের মনের কথা জানবে, তারপর বাড়ির সবাইকে গিয়ে সেগুলো বলবে, তারপর আমার মায়ের মেয়ে হয়ে ওঠার চেষ্টা করবে। এটাই তোমার প্ল্যান, তাই তো? কি আজে বাজে কথা বলছো তুমি? বাজে কথা? আমাকে না জানিয়ে কেন তুমি এই ঘরে ঢুকেছো মেধা? কি হয়েছে মেধা? কি কি হয়েছে? তুমি তুমি চিৎকার করছো কেন? আশিস, জানিস কি হয়েছে? ও ও কি করেছে? ও আজকে মেধার প্রিয় জিনিস, ওর মায়ের ডায়েরিতে হাত দিয়েছে, ওকে নাকি ও পড়বে বলে নিয়ে যাচ্ছিল। কেন মিথ্যা কথা বলছেন পিসিমণি? আমি কখন নিয়ে যাচ্ছিলাম ডায়েরিটা? এই তুমি না একদম চুপ করে থাকবে। নেহাত মেধা ঠিক সময় এই ঘরে ঢুকলো বলে, নয়তো তুমি মেধার মায়ের ডায়েরিটা চুরি করে নিয়ে যাচ্ছিলে। আশিস, জানিস জানিস আর কি করেছে মেধা? মেধা ওকে বললো যে তুমি ওই ডায়েরিটা নেবে না, আমার মায়ের ডায়েরি আমার কাছে থাকবে। এই শুনে বৃষ্টি কি করলো জানিস? ওকে মারবার জন্য হাত তুললো। What? হ্যাঁ, তাহলে তুই ভাব, মেধার মায়ের জিনিসও কি ওর কাছে রাখার কোনো অধিকার নেই? আশিস, বৃষ্টি আমাকে কি বলছিল জানো? বলছিল আমাদের বাড়ি আমাদের ঘর, তো এখানে যা কিছু থাকবে আমি দেখবই। আচ্ছা আশিস, ও কেন বলতো বারবার আমাদের আমাদের করে? আমার তো নিজেকে উদ্বাস্তু মনে হয়, মনে হয় যে আমি উড়ে এসে জুড়ে বসেছি। প্রতিটা মুহূর্তে এই অপমানগুলো কি ভালো লাগে বলতো? তুমি তুমি মেধাকে এসব বলেছো? তোমার এত বড় সাহস! আশিস আশিস, বাধ্য ছেড়ে দাও, আর কিছু বলো না, ওকে ছেড়ে দাও। না মেধা, বারবার তো ছেড়ে দেওয়া যায় না। বৌদি একটার পর একটা অন্যায় করে যাবে, আর আমি যখনই কিছু বলতে যাবো তুমি আটকে দেবে, সেটা তো বেশি দিন চলতে পারে না। কি হয়েছে বৌদি? তুমি এই ঘরে এসেছো কেন? ঘরটা পরিষ্কার করার জন্য আসিস। ও তাই? যমুনা মাসি তো রোজ এই ঘর পরিষ্কার করে, যবে থেকে মেধা এসছে যমুনা মাসি করছে, তা আজকে হঠাৎ তুমি কেন? কাইন্ডলি একটু বলবে তুমি ঠিক কি করতে চাইছো? কি করছিস ছোড়দা? কাল রাতে তোকে এত বোঝালাম, তোকে আর আমাকে বোঝাতে হবে না, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। শোনো বৌদি, আমি বলছি এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, নইলে কিন্তু চলো বৌদি এখান থেকে। না এসা, ওকে বলতে দাও আমি আমি শুনতে চাই, নইলে কি আসিস? নইলে এর ফল ভালো হবে না। বৌদি আমি বলছি এখান থেকে চলো, এসো। এই যে এটা কে নিয়ে যাবে? এসো। মেধা মেধা, তুমি কষ্ট পেও না, আমার মনে হয় না বৌদি আর এ ঘরে আসবে। উফ আশিস, তুই না একেবারে ফাটিয়ে দিয়েছিস। এইভাবে তুই যদি মেধার পাশে দাঁড়াস তাহলে বৃষ্টির সব শয়তানি বন্ধ হয়ে যাবে। এর একটা হেস্তনেস্ত আজ আমি করেই ছাড়বো।
এসো মেধা। কোথায় আছিস? গেলেই জানতে পারবে। এসো। চলো বিশিমণি, দেখি কি হয়। চলো 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 চলো। বৌদি বৌদি দাঁড়াও না, বৌদি দাঁড়াও, রাখো ওটা দাও। বৌদি চোখের জল মুছো, তুমি কাঁদছো কেন? তোমাকে তো আমি আগেই বলেছিলাম। তুমি বলেছিলে, কিন্তু আমি আমি বিশ্বাস করতে পারিনি। আমি আজও বিশ্বাস করতে পারছি না যে আশিস আশিস আমার সাথে এরকম ব্যবহার করলো। ওই কদিন আগেও তো এরকম ছিল না। আমি তোমাকে আর ছোটদাকে তো আগেই বলেছিলাম যে ওই মেধা দিয়ে ওর মাথাটা খারাপ করছে। আমি জাস্ট ভাবতে পারছি না যে একটা মানুষ এই কদিনে এতটা বদলে গেল। তুমিও আশিসের মতো বদলে যাবে না তো? জানতাম, আমি জানতাম তুমি এই ভয়টাই পাবে। কিন্তু না বৌদি, আমি মরে গেলেও এইভাবে বদলাতে পারবো না। আরো বৌদি, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে বাড়ির সবাইকে জানিয়ে দেবাটাই। কিন্তু সবাইকে বিশ্বাস করাবে কি করে? ওরা ওরা সকলের সামনে অভিনয় করবে, আর পিসি পিসি তো বলবে এসব কিচ্ছু হয়নি। মানছি যে পিসির কথা হয়তো সবাই বিশ্বাস করবে না, কিন্তু মেধা ওর কথা তো সবাই বিশ্বাস করবে। ওর বিরুদ্ধে তো কেউ কোনো কথাই শুনবে না। একজন তো শুনবে, দাদা ভাই। বৌদি তুমি দাদা ভাইকে সবটা জানাও, ও ঠিক এর একটা সলিউশন বের করবে। ওকে বের করতেই হবে, কারণ ছোড়দাকে ওর মুঠো থেকে বের করতেই হবে আমাদের, যেভাবেই হোক না কেন। তুমি আজকেই দাদা ভাইকে বলবে, সবটা বলবে তুমি ওকে, ঠিক আছে? তা তো করতেই হবে। ওকে সব বলতে হবে। দাদা, এই তিন মূর্তি একেবারে একসাথে? তোর সঙ্গে কিছু কথা ছিল, যদি তুই একটু সময় দিস। পিসি বলো। না, তুই আমাকে জোর করে আনলি ঠিকই, আমি কিছু বলতে পারবো না। আর তাছাড়া আমি কিছু বললে ওম তো বিশ্বাস করবে না। বিশ্বাসযোগ্য কথা হলে আমি নিশ্চয়ই বিশ্বাস করব। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। দাদা, বাড়ির সবাই কিন্তু মেধাকে খুব কষ্ট দিচ্ছে, আমাদের বাড়িতে এসে ওর কিন্তু এটা পাওনা নয়। শোনো, তুই তুই আগে সব শোন, তারপর না হয় বিচার করবে। কিন্তু তুমি তো এক্ষুনি বলেছো তুমি কিছু বলবে না। এনিওয়ে, সো আশিস, বাড়ির সবাই খুব কষ্ট দিচ্ছে। হ্যাঁ, কে বেশি দিচ্ছে? বাবা? আমি বাবার কথা বলিনি। বাবা নয় তাহলে? তাহলে নিশ্চয়ই মা আর ঠাম্মি, তাই তো? না, ওরাও নয়। বাবা নয়, মা ঠাম্মি নয়, তাহলে তো তাহলে বাকি রইলাম আমি। তুই কি আমার কথা বলছিস? না দাদা, আমি তোর কথাও বলছি না। কারোর কথাই বলছিস না তাহলে? কার কথা? ঈশার কথা বলছিস নাকি? কিছুটা। আর বেশিটা? বৌদি বৌদি মেধার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে। তাহলে তুই এটা বললি কেন যে বাড়ির সবাই কষ্ট দিচ্ছে? আচ্ছা, ভুল হয়ে গেছে, এখন ঠিক করছি। বৌদি বেশি কি করেছে? অনেক কিছুই করেছে। মেধার ঘরে ঢুকে মেধার অবর্তমানে মেধা ডায়েরি নিয়ে পড়ছিল, আর ও জিজ্ঞেস করায় কেন হাত দিয়েছে, ওকে মারতে গিয়েছিল, তুই ভাবতে পারছিস? তাই তাই মেধা? হ্যাঁ, তাই তো। তুমি ওখানে ছিলে বিশ্বনি? জানিস ও না একেবারে এরকম ভাবে হাত তুলেছিল,
এইরকম ভাবে? এ বাবা, আশিস তুই বৌদির হাতে চেপে ধরলি না কেন? আমি তো ওখানে ছিলাম না। তুই ওখানে ছিলিস না, তারপরে তুই দেখিসনি, তাই তো? না আমি দেখিনি, কিন্তু আমাকে তো মেধা বললো। দেখো আমি যদি বলতাম তুই তো আমার কথা বিশ্বাস করতি না, এখন আশিস বলছে নিশ্চয় তুই ওর কথা বিশ্বাস করবি। আশিসের কথা তোমাকে বিশ্বাস করতেই হবে, কারণ আশিস আজ অব্দি আমাকে কখনো মিথ্যে কথা বলেনি। কিন্তু বিচার কি বিচার চাও বলো? দাদা তুই বৌদিকে সাবধান করে দে, আর যেন মেধার সঙ্গে এরকম না করে। আরে সেটা তো তুই নিজেও বলতে পারিস। না আমি পারি না, আর আমি বললে বৌদি শুনবেই বা কেন? আমি আমি জানি দাদা বৌদি সম্পর্কে তোর এইসব কথাগুলো শুনতে ভালো লাগছে না, কিন্তু তোকে মেধার জন্য তো এইটুকু করতেই হবে। ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলবো। ওম বলছি শুধু বললে হবে না, তোকে কিন্তু কড়া ভাবে বলতে হবে। বলবো, কিন্তু আগে ওর সাথে কথা বলি। ওর সাথে কথা বলে দেখি যে ওর বক্তব্যটা কি। ও যদি সত্যি দোষী সাব্যস্ত হয় তাহলে শাস্তি পাবে নিশ্চয়ই। কি শাস্তি? কি শাস্তি? কি শাস্তি? শাস্তি হচ্ছে ওকে ওকে মেধার কাছে ক্ষমা চাইতে হবে। কি ঠিক আছে তো? আমি জানি তোর বৃষ্টির বিচার করতে গেলে তোর খুব কষ্ট হবে, কিন্তু তুই তো ভালো করে জানিস বিচারকের আসনে বসলে কেউ কারোর হয় না। ওম আমি তোকে আমার জন্য বলছি না, এমনকি মেধার জন্যও বলছি না। আশিস আশিস এই প্রথমবার তোর কাছে বিচার চাইল, ওকে অন্তত তুই ন্যায় বিচারটা দিস। ওম তুই দুর্বল হয়ে যাস না, পক্ষপাত দেখাস না। তুই আজকে যা যা ঘটনা শুনলি সব সত্যি। জানি বেশি বলি, আশিস আশিস আমার ছোট ভাই, আমি ওকে বড় হতে দেখেছি। আমি জানি যে আশিস কারুর নামে মিথ্যে নালিশ বা মিথ্যে কথা বলবে না, তো আমার যেটা করার আমি সেটা করবো। তোমাদের যদি ঠিক না মনে হয় তারপরে তোমরা সেটা বিহিত করো, তারপর আমি আর ইন্টারফিয়ার করবো না। ওম তুই যেটা বললি সেটা মনে রাখবি তো? শুনি, আমি কথা দিলে কথা রাখি, আমি নিউট্রাল থাকবো। শুনলে তো মেধা, দাদা কি বললো? এবার শুধু দেখতে থাকো। আশিস ওম বললো ঠিকই, কিন্তু ও কিন্তু সব সময় বৃষ্টির পাশে দাঁড়িয়েছে, এবারও যে সেটা করবে না তা কে জানে। পিসিমণি করলে আর কি করা যাবে বলো? ধরে নিতে হবে আমার দুর্ভাগ্য, আমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার প্রতিকার করার মতো এই বাড়িতে কেউ নেই। বুঝলাম। আমি আছি মেধা, তোমার অন্যায় প্রতিকার করার জন্য আমি এখানে আছি, তোমার পাশে আমি সবসময় থাকব। দেখি দেখি আগে দাদা কি করে, তারপর না হয় যা করার আমি করব। আপনি এসে গেছেন, আমি আমি আপনার জন্যই ওয়েট করছিলাম। বৃষ্টি আশিসের অবস্থা খুব খারাপ। হঠাৎ এই কথা বলছেন কেন? তোকে দেখলাম বলে তাই। আমারও না আপনার সাথে আশিসকে নিয়েই কথা ছিল, মানে ওর কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? ও তো জাস্ট ভাবতে পারছে না যে ও আমাকে এতগুলো কথা শোনালো। ও তোমাকে কথা শুনিয়েছে? হ্যাঁ, আমি জাস্ট জাস্ট মেধার ঘরটা পরিষ্কার করতে গেছিলাম, সেখানে একটা ডায়েরিতে আমি হাত দিয়েছি বলে পিসিমণি আর প্রিয়াঙ্কা আমাকে কথা শোনালো, কিন্তু আশিসও আমাকে কথা শোনালো, আমার একটা কথাও শুনলো না। বৃষ্টি বৃষ্টি কষ্ট পেও না, তুমি যে এক্ষুনি কি বললে যে ও মাথাটা ঠিক নেই, তো
যে মানুষের মাথা ঠিক নেই বা সে কি বললো সেই কথায় কষ্ট পাওয়াটা কি উচিত? রাদার আমাদের এটা ভাবা উচিত যে ওর পাগলামোটা আমরা কি করে ঠিক করবো। আচ্ছা তোমার 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 কি মনে হয় যে ও এগুলো ঠিক কেন হলো? জানেন তো আমাকে না এশা দু দিন আগেই বলছিল যে পিসিমণি আর পিসমশাই মিলে ওর মাথাটা খাচ্ছে আর ইন্ধন জোগাচ্ছে ওই প্রিয়াঙ্কা। আমি তো জাস্ট ভাবতেই পারছি না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমারও ঠিক এটাই মনে হচ্ছিল। আপনি আপনি জানেন যে আশিস প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চেয়েছে? এত দূর? হ্যাঁ। তার মানে ওর মাথাটা খারাপ হয়নি, ওর মাথায় ভূত চেপেছে। এই যে ভূতটা, খুব তাড়াতাড়ি আমাদেরকে তাড়াতে হবে। আপনি কি একবার মা বাবা বা ঠাম্মির সাথে কথা বলে দেখবেন? বাড়ির কারোর সাথে নিয়ে কোনো কথা বলো না বৃষ্টি, মা যদি জানতে পায় মা খুব কষ্ট পাবে। যা করতে হবে আমাদেরকেই করতে হবে। প্রিয়াঙ্কা যে ওর সাথে নাটক করছে সেটা আমাদেরকে ওকে বোঝাতে হবে। কিন্তু আমার মনে হয় না যে আশিসকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বোঝালেও বুঝবে। তাও ঠিক। তাহলে তুমি আমাকে বলো, আমাকে বলো যে কি করা উচিত। আমার মনে হয় আমাদের আশিসের চোখের সামনে এটা প্রমাণ করতে হবে যে প্রিয়াঙ্কা পুরোটাই অভিনয় করছে, পুরোটাই নাটক। তার মানে প্রিয়াঙ্কার মুখোশটা আশিসের সামনে খুলতে হবে, তাই তো? একেবারেই তাই। আশিসকে এটা বোঝাতে হবে যে প্রিয়াঙ্কা পুরোটাই নাটক করছে, মানে ওকে এটা নিজে রিয়েলাইজ করতে হবে। আমরা ওকে কেউ কিছু বোঝালেও বুঝবে না। মিষ্টিমে আসছে। কোথায় যাচ্ছে? আশিসের ঘরে আসছে। আরে শুনুন, এ কি অদ্ভুত একেবারে! এক্ষুনি বললাম আর এক্ষুনি চলে গেল। কি জানি এবার কি বলতে কি বলবে, গন্ডগোলটা বাড়িয়ে না ফেলে। ভাবিস না আশিস, আমি তোর বৌদিকে যা বলার বলে দিয়েছি। কি বললি? এই যে বললাম যে আর যাতে মেধাকে বিরক্ত না করে, ব্যাস এইটুকু। মানে আর কিছু বললি না? তুই কি চাস? মানে লাইক না, আমি বলছি দেখ, আমি তো উকিল, আমি একটু আইনের পথে চলি। যেমন প্রথমবার একটা ওয়ার্নিং দেয়, তারপর পুলিশ ছেড়ে দেয়। তোর বৌদিকে বলতেও বললো যে আর বিরক্ত করবে না, সেটা কথা দিল। আর আর যদি সেটা না শুনে? আশিসের আশিসের এই অবস্থা হয়েছে। কি রে দাদা, চুপ করে রইলি কেন বল? তুই কি চাস কর, শাস্তি হোক, তাই তো? ঠিক আছে, তুই যেটা চাইবি সেটাই হবে। তখন তখন তুই কথা রাখবি তো? তোর তোর একটা ঘটনা মনে আছে, যখন তুই অনেকটা ছোট ছিলিস, মানে তখন তুই প্রবলি ক্লাস 2 বা 3 পড়িস আর আমি ক্লাস 8 একটি ছেলে তোকে খুব বিরক্ত করতো, তো তুই আমার কাছে এসে কমপ্লেন করেছিলিস। আমি ছেলেটিকে বলেছিলাম যাতে আমার ভাইকে আর বিরক্ত না করে, ছেলেটি কথা শুনিনি। তারপরে ছেলেটির কি অবস্থা করেছিল তোর মনে আছে? তাহলে সে আবার মনে থাকবে না? তারপরে ও আমাকে এসে 100 বার সরি বলেছিল। আশিস আশিস, আমি তোকে এখনোই ততটা ভালোবাসি যতটা ছোটবেলায় বাসতাম। এটাও জানি যে মেধার কষ্টটাই তোর কষ্টের কারণ, তাই তো? আশিস, আমি তোকে কোনো কষ্ট দিতে চাই না, আর আমি তোকে ঠিক ততটাই ভালোবাসি এখনো। আমিও দাদা, আমিও দাদা কি বল যে দাদা, আমিও তোকে ততটাই ভালোবাসি। ওই আর কি, ওই আর কি। আশিস, আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, সামান্যতম নয়। জানি তো। চল আয়। কোথায়? দেখছি আমার ঘরে। কতদিন বলতো আমরা একসাথে আড্ডা মারিনি আমার ঘরে? চল 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 চল। দাদা, এ ঘরে আড্ডা মারি না। কেন, তুই আমার ঘরে চল, তুই নিজের চোখেই দেখে নে যে আমি তোর বৌদিকে কি বলি। আয়। দাদা এক মিনিট, একটা কথা ছিল। তুই তুই আমার সামনে বৌদিকে কিছু বলিস না। কেন?
দেখ আমি তো বৌদিকে আগে সম্মান করতাম, ভালোবাসতাম, তাই এখন করিস না বুঝি। বৌদির আসল রূপটা দেখার পর বা জানার পর তুই বৌদিকে আর ভালোবাসিস না, রেসপেক্ট করিস না, তাই তো? আসলে মেধাকে এত বিরক্ত করছে তাই। বুঝলাম। এবার তোকে তোর মেধার আসল রূপটা আমি দেখাবো ভাই। চল ঠিক আছে, চল 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 আয়। আসিস, আজকাল তো তুই এ ঘরে আসিস না। বৌদি নেই। বৌদির কথা ছাড়, বৌদি তো কষ্ট পেয়েছে, কোথাও কান্নাকাটি করছে, আমি ওসব নিয়ে ভাবছি না এখন। দাদা আমার কিন্তু খারাপ লাগছে এখন। কেন তোর খারাপ লাগছে কেন? বৌদি যদি তোর অন্যায় করে তাহলে তোর শাস্তি পাওয়া উচিত, মানে যেই অন্যায় করুক তাহলে তার শাস্তি পাওয়াটা একদমই উচিত। যেমনি ধর মেধা, মানে যার নাম প্রিয়াঙ্কা। মেধা কেন শাস্তি পাবে? ও কি করেছে? ও তো বেচারি। তোর বেচারি, তোর বেচারি এক্স্যাক্টলি কি করেছে তুই জানিস? তোর বেচারি একজনের খুন করিয়েছে আর একজন নির্দোষ মানুষকে সেই খুনের অপরাধে জেলে পাঠিয়েছে। দাদা একটু আগে তুই বললি না যে তোর বৌদির প্রতি ধারণাটা পাল্টে গেছে বৌদির আসল রূপটা জেনে? এবার মেধার প্রতিও তোর ধারণাটা পাল্টাবে ওর আসল রূপটা জানার পর। দেখ আশিস, তোর মেধাকে নিয়ে কি চিন্তা ভাবনা বা তোর ওর প্রতি কি চিন্তাধারা সেটা আমি জানি না, কিন্তু মেধার ব্যাপারে সম্পূর্ণটা জানার অধিকার তোর আছে, আর দাদা হিসেবে সেটা জানানো আমার কর্তব্য।